আর এমন বহু লোক আছে যারা সারা জীবন অন্যায় করেছে কিন্তু মৃত্যুর আগে এমন নেকির কাজ করেছে ওই নেকির তার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে তোমাদের মধ্যে আমাদের মধ্যে কারা জান্নাতি হবে আল্লাহ সব লিখে রাখতেন 50 বছর আগে তোমাদের জন্মের 50,000 বছর আগে এগুলো আল্লাহ তকদিরে লিখে রাখছেন অতএব ইয়ার নতুন করে লেখা হবে না তখন সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল তাহলে আমরা ওর উপরে বসে থাকি তকদিরের উপর ভরসা করি কাজ করার কি দরকার তখন জবাব দিলেন দেখো ইন্নাল আমালু বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো মনে রেখো এমন বহু লোক আছে সারা জীবন নেকির কাজ করেছে কিন্তু মৃত্যুর আগে যে এমন কাজ করেছে তাকে জাহান্নামে যেতে হয়েছে একদিন আল্লাহর রাসূল একটা ওই আমরা যাকে বলি খাতার বাউন্ডিং খাতা আছে না এটাকে হাতে কাটি নিয়ে চলে আসছে নিয়ে ফেলে দিয়েছে তো আল্লাহর রাসূল সাহেব কেরাম বলি আল্লাহর রাসূল ওটা ফেলে দিলেন কেন শোনো এ আমার ডান হাতে যে খাতাটা এটা হলো জান্নাতিদের তালিকা আর বাম হাতেটা হলো জাহান্নামীদের তালিকা এসব ফেলে দিলাম জাফর কলম কলম শুকিয়ে গেছে নতুন করে লেখা হবে না এটাই তকদির তোমাদের মধ্যে আমাদের মধ্যে কারা জান্নাতি হবে আল্লাহ সব লিখে রাখতেন 50 বছর আগে তোমাদের জন্মের 50,000 বছর আগে এগুলো আল্লাহ তকদিরে লিখে রাখছেন অতএব ইয়ার নতুন করে সে লেখা হবে না তখন সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল তাহলে আমরা ওর উপর বসে থাকি তকদিরের উপর ভরসা করি কাজ করার কি দরকার তখন জবাব দিলেন দেখো ইন্নাল আমালু বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো মনে রেখো এমন বহু লোক আছে সারা জীবন নেকির কাজ করেছে কিন্তু মৃত্যুর আগে যে এমন কাজ করেছে তাকে জাহান্নামে যেতে হয়েছে আর এমন বহু লোক আছে যারা সারা জীবন অন্যায় করেছে কিন্তু মৃত্যুর আগে এমন নেকির কাজ করেছে ওই নেকির তার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে সে জান্নাতে চলে গেছে অতএব তুমি ওটা মনে করো না যে আমি তো ভালো কাজ করছি সব জি না তুমি যে ভালো কাজ করতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত ওরা গ্যারান্টি কে দিল অতএব ইন্নাল আমালু বিল খাওয়াতিম মনে রেখে তো খতমভাবে যার উপরে তোমার জীবনটা ওইটাই হলো আসল আমরা বাংলায় বলি শেষ ভালো তার সব ভালো ঠিক না এটা কিন্তু হাদিসেরই কথা ইন্নাল আমালু বিল খাওয়াতিম অতএব মনে রেখে দিও কুল্লুন মিয়াসরুন লিমা খালাকা লাহু যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সে কাজ সহজে করবে যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে সে জান্নাতি কাজ সহজে করবে তাকে দিয়ে অন্য কাজ করানোই যাবে না আর যাকে আল্লাহ জাহান্নাম যেন সৃষ্টি করেছেন সে ভালো কাজ করতে চাইবে না ওই খারাপ কাজ দিকে আগ্রহ বেশি তার লাখ টাকা দিলেও কি আপনি মানুষ খুন করতে পারবেন কিন্তু কিছু লোক আছে লাখ লাগবে না 1,000 টাকা দিলে করবে ওটা তার জন্য সহজ সাদ্দু অকারেগু অতএব তোমরা সর্বদা মধ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহ নৈকট্য হাসিলের চেষ্টা করো এটা হলো ফাইনাল কথা আল্লাহ রাসূলের সর্বশেষ কথা এই সাদ্দু অকারেগু তোমরা সর্বদা মধ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহ নৈকট্য হাসিলের চেষ্টা করো চরমপন্থী হওয়া জঙ্গি হওয়া এগুলো ইসলামের কাজ না এগুলো ইসলামের বিধান নাই ইসলাম এগুলো বলে না কোনো দিন হ্যাঁ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হবে উভয় পক্ষ যুদ্ধ করবে সেখানে বসে আলাদা এমনি শান্ত সুন্দর একটা দেশে আপনি 2,000 মানুষকে মেরে দিলেন ফটাস ফটাস করে 2 গোলাগুলি করলেন এদিকে দেশ পরিবর্তন হবে নাকি এছাড়া পাগলাম এগুলা এগুলো করে বিদেশিদের ইঙ্গিতে তাদের পয়সায় তাদেরই অস্ত্র দিয়ে আমাদের কিছু তরুণ ছেলে বিভিন্ন দেশে তারা এগুলো করে ইসলামটাকে বদনাম করে দিয়েছে উদ্দেশ্য বিদেশিদের ইসলাম খারাপ ইহুদি নাসারাটি ভালো এটা পূরণ করার জন্য তারা এগুলো করেছে